বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই সময় শিক্ষকরাও তাদের সঙ্গে অংশ নেয়। কুমিলা, রাজশাহী, বরিশাল, সাভারে সংঘর্ষ হয়, এতে বেশ কয়েকজন আহত হয়। এদিকে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসাজিয়ান সিন্থ রিপোর্ট। হিসেবে বিভিন্ন জায়গায় নয় দফা দাবিতে পথে নেমেছে আন্দোলনকারীরা। কুমিল্লায় জেলা স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে পুলিশ লাইন্সের দিকে যাওয়ার পথে আন্দোলনকারীদের উপর ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা, এতে বেশ কয়েকজন আহত হয়। রাজশাহীতে শিক্ষার্থীরা রুয়েট বিশ্ববিদ্যালয় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। শহরের রেলগেট, তালাইমারি, পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ সময় ছাত্রদল ও শিবির কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, পরে শিক্ষকদের একাংশ তাদের সঙ্গে যোগ দেন। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মেশালি ফ্রি। বরিশালে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীরা। ফরিদপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন পুলিশ ও আন্দোলনকারী আহত হয়। নওগাঁয় শিক্ষার্থীদের মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটলে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়। এ সময় দুই পক্ষের 5 জন আহত হয়। রংপুরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষোভ করেন। অন্যদিকে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। পাবনা এডওয়ার্ড কলেজের সামনে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়াও খুলনা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, পঞ্চগড়, গাইবান্ধা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। নুসাজান সিন্থি, আরটিভি।